আমি এখানে আসি এই যে মালতি পলিথিনেরা যে শ্বাস করছে এটা দেখি আমি খুবই ইয়ে হয়েছি। এখন আমার করার ইচ্ছে হয়েছে, আমি 15-16% জমি রেডি করছি। প্রায় 50-60 টাকায় খোলা শ্বাস করতাম, আমরা খাইতাম বা অল্প কিছু বিক্রি করতে পারতাম। এখন এই মালসিং শ্বাস করার পদ্ধতির কারণে আমাদের এখন লাভবান হই। আমরা 1 একর মরিচে 4-5 লক্ষ টাকা আমাদের এখন ব্যবসা হয়। এই 50 শতক জমির ভিতরে খুবই আমি মনে করি খুবই ভালো ফলন হয়েছে। আমি এ পর্যন্ত প্রায় এই প্রথমে 2-2.5 মন করে আইতো মরিচ প্রথম অবস্থায়, এরপরে ধরো 4 মন 5 মন, এখন 6 মনেরও বেশি আসে। তো মোটামুটি বাজার কম থাকার কারণে আমাদের এখন এই 1.5 লাখের মতো বেচা কিনে প্রায় এরকম হয়েছে। বাজার যদি একটু ভালো থাকে আমি মনে করি যে আমাদের 8-9 লাখ টাকা বা তার চেয়ে একটু বেশি বেচার মানে আমরা আশা করছি। মালসিং পদ্ধতিতে চাষ করার কারণে জমিতে আর্দ্রতা ধরে রাখে, আর এতে আপনার থ্রিপস এবং অন্যান্য পোকামাকড়ের আক্রমণ কম হয়, আর এটার পাশাপাশি মালসিংয়ে দেওয়ার কারণে আগাছা কম হয়, এতে নিড়ানি খরচ বেঁচে যায়। এছাড়াও কৃষক যে সার ব্যবহার করে এই সারগুলারও সঠিক ব্যবহার হয় এবং সারগুলা মাটি চুইয়ে যায় না এবং বর্ষার পানিতে গাছ নষ্ট হয় না। এইটা ডিসেম্বর থেকে আপনার আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত অনায়াসে মরিচ তুলতে পারে। এবছর আমরা কৃষকদের মাঝে মালসিং পদ্ধতিতে আবাদকে উৎসাহিত করার চেষ্টা করে যাচ্ছি। তার অংশ হিসাবে কৃষক রফিকের মাঠে আমরা পলিশের মালসিং শীট ব্যবহার করে মরিচ আবাদ করেছি। মালসিং শীট ব্যবহারের মাধ্যমে প্রাথমিক খরচ বেশি হলো, দীর্ঘমেয়াদ পরিচর্যা খরচটা কমে যায় এবং দীর্ঘ সময় ধরে কৃষকগণ উৎপাদন ফলন পেয়ে থাকে। এর মাধ্যমে কৃষকগণ অনেক বেশি লাভবান হয়। কৃষক রফিকে দেখা দেখি সুমনসর উপজেলা অন্যান্য কৃষকগণ আগ্রহী হচ্ছে।